বলেন ওটা আমি কি করব না? দোকানে বসে বসে ছবি দেখছো 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 দেখছো, তোমার দোকানে আগুন লাগবে, তুমি লিখে রাখো। প্রতিটা দোকানদার চোখ যদ্দূর যায় দূর দেখে এভাবে রয়েছে, বুঝেন না মনে হয় আমি একলাই না দেখছি, আমরা একটা দেন কি এখন কি জেনা দেখতে সিনেমা হলে যাওয়া লাগে? আমাদের বাংলাদেশের কোন সিনেমায় কবে সিনেমায় অফেন জানা হয়েছে? হয় না, আমার জানা নেই, কে জানা, লেকিন মোবাইলে আছে নি জানা, আছে কি না বলেন? আপনার দোকানে বসে বসে দেখতেছে, আর আপনার দোকানে রহমত বৃষ্টির মতো পড়তেছে। হ্যাঁ, গজব আর গজব, গজব আর গজব, গজব আর গজব, বলেন কর্মচারীদের জন্য বড় মোবাইল নিষিদ্ধ করে দেন, হিম্মত থাকলে, সৎসাহস থাকলে, যে দেয়ার ইজ নট অ্যালাউড, এটা ভিতরে ঢুকবে না, তোমার বড় মোবাইল তুমি বাইরে রাখো, চাকরি করবা তো আমার এখানে, বড় মোবাইল বাইরে রাখো, যাও সৌদি আরবে অসংখ্য কোম্পানি, মোবাইল নট অ্যালাউড ইন দিস এরিয়া, মোবাইল এখানে ঢুকতে পারবে না, যাও। সরাসরি সিম বিক্রি করে, আমার রুমে আসতে সিম বেচতো, আর এই ভাই শহীদ ছিল, ওর ছোট একটা মোবাইল, আমি তোমার কাছে বড় মোবাইল নেই না, আমাদের আমার এখন ডিউটি চলে, ডিউটির সময় বড় মোবাইল ইউজ নিষিদ্ধ, আমার এখন কি চলে, ডিউটি চলে, ডিউটির সময় বড় মোবাইল নিষিদ্ধ। আপনি আপনার কর্মচারীর কাছে তুলে দিয়েছেন বড় মোবাইল, ও জেনা দেখতেছে ছবি দেখতেছে, আমি তো খালি চাই থাই গাড়িতে আসতে চাই থাই, কি অবস্থা উম্মতের কি হাল, দোকান চুরি হয়ে যাক হেতার কোনো খবর নাই, আমার এক মাসে নয় ছ মাসেও কোনো দোকানে ঢুকে কিছু কেনার দুর্ভাগ্য আমার হয় না, বুঝিস দুর্ভাগ্য আমার কোনো কিছুই কেনার শুরু দুর্ভাগ্য আমার হয় না, বুঝেন না মনে হয় কিছুই না, নুন থেকে চুন দোকান আমার যাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ, কোন শুধু মাঝে মধ্যে একটু ফল কিনতে দাঁড়াই রাস্তার পাশে, হয়তো জন দেখছি ওইদিকে তাকে রয়েছে, এদিকে উঠে না, আমি আর তার সামনে দাঁড়াই না, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, থাকো তুমি, আর বুঝেন না কথা, হয়তো চোখ তুলতে এক সেকেন্ডে দাঁড়িয়ে করছে, কিন্তু আমি আর তার সামনে দাঁড়াই না, তুমি ওই মোবাইল নিয়ে থাকো, তুমি থাকো, তোমার দোকানে বরকত হোক, কি কি মোর দেন বরকত, তোমার দোকানে বরকত হোক, আমি যাই, কি করলেন কি করছেন, হায়াত কোথায় কোথায় তুমি ধ্বংস করেছ? আহ, আমার আব্বা রহমতুল্লাহ আলাই এই হাদিস প্রায় শোনাতেন, ওয়ান শাবাবি ফিমা আফনা, তোমার জওয়ানি তুমি কোন কাজে ব্যয় করেছ তোমাকে জিজ্ঞেস করা হবে, মনে আছে আপনাদের আব্বা এই ওয়াজ সবসময় করতেন, ওয়ান শাবাবি ফিমা আফনা, তোমার জওয়ানি তুমি কোথায় কোথায় ব্যয় করেছ, লা তাযালু কদমা ইবনে আদম, হাসরে ময়দানে বনি আদম কদম তুলতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, তোমার জওয়ানি তুমি কোথায় ব্যয় করেছ বলো, এটাই কি তোমার জীবনের শেষ কথা, মোবাইলই কি তোমার জীবনের শেষ কথা, এটাই কি তোমার জীবনের শেষ কথা, চেহারা দেখলেই বোঝা যায় তার মোবাইল তাকে কী কী করেছে, তার চোখ দেখলে বোঝা যায় তার চোখে তার মোবাইল তারে কী কী করছে, তার মোবাইল তাকে খুন করছে, হিরোইনের চেয়েও ডেঞ্জারাস, আরে বলেন হিরোইনের চেয়েও কি বিপজ্জনক, হিরোইনের চেয়েও বিপজ্জনক, গাঞ্জার চেয়ে বেশি বিপজ্জনক, পৃথিবীর যে কোনো নেশার চেয়ে বেশি বিপজ্জনক, প্রফেসর বলেন না কেন, জবাব দেন না, বলেন বাস্তব না বাস্তব, পৃথিবীর যে কোনো নেশার চেয়ে বেশি বিপজ্জনক, তোমার জওয়ানের জন্য সর্বনাশা, তোমার ব্রেনের জন্য সর্বনাশা, অচিরেই দেখবেন এই সপ্তাহ, আহার কেউ আবার মাইন্ডই করে না, আবার কার কি হয়ে যায়, ঢাকার এক বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, বড় থেকে বড় ব্যবসায়ী, নিজের একমাত্র ছেলে, নিজেও টাইম দেওয়ার সময় নেই, স্ত্রীও টাইম দেওয়ার সময় নেই, ওকে শুধু মোবাইল তুলে দিছে, ও বড় মোবাইলে চব্বিশ ঘন্টা কি খেলে,
এখন তো সমস্যা হয়েছে, ওই বাচ্চা এখন আর কারোর দিকে চোখ তোলে না, মার দিকে বাবার দিকে চব্বিশ ঘন্টা সে আর কারোর দিকেই চোখ তোলে না, সেইভাবেই থাকে। এই সপ্তাহ পুরো সপ্তাহ আমি সিলেট কমপক্ষে প্রতিবন্ধী দশটা বাচ্চা আনছে ফু দেওয়ার লেগে, প্রতিবন্ধী বাচ্চার তুফান শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে না, প্রতিবন্ধী বাচ্চার তুফান শুরু হয়ে গেছে, শুধু প্রতিবন্ধী, শুধু প্রতিবন্ধী, সরাসরি হাদিসের আবারত কেয়ামতের আগে আল্লাহ তালা বাচ্চাগুলোকে পরিবর্তন করে দেবেন, নাউজুবিল্লাহ বলেন, কেউ কথা বলে না, কেউ চলে না, কেউ থাকা না, কেউ ধরে না, কি কালকে ইফতার করতে বসছি এক জায়গা, একটা বাচ্চা এত বড় মোবাইল নিয়ে, আমি জিজ্ঞেস করলাম ওর বয়স কত, সাড়ে পাঁচ বছর, আমি ওর সামনে দাঁড়িয়েই থাকলাম একটা বারও আমার দিকে চোখ তোলে নাই, হ্যাঁ আপনি স্ট্যাটাস বজায় রাখলেন, ওর হাতে বড় মোবাইল তুলে দিলেন, পাঁচ বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল তুলে দেবেন, ওর ব্রেন শার্প হবে, শার্প নিয়ে হয়েছে না ধ্বংস হয়েছে, কি কি করছেন রাতের দোকান থেকে ডিউটি করে যাওয়ার পরে তুমি মোবাইলে ঢুকে গেছো ফজর পর্যন্ত, আবার দিনে তুমি ডিউটি তোমাকে করতেই হবে, আবার অফিসে ডিউটি করতেই হবে, আবার তোমাকে ফেসবুকে থাকতেই হবে, এবার বলো তোমার ব্রেন কতক্ষণ তোমাকে জবাব দেবে, ভুরি ভুরি। গতকালকে এক যুবক তাগড়া যুবক এসে বলে একটু দোয়া করবেন হুজুর, কিছুই মনে থাকে না, আমি বলি মোবাইল ইউজ করছেন তো, জি হুজুর, আচ্ছা অপেক্ষা থাকে, আল্লাহ আমাদেরকে বাঁচান, যেই কোনো প্রবলেম আমার কাছে আসে, এখন আজকে রাত তিনটা বাজে আসছে ঢাকা থেকে, সাত বছরের ছেলে নিয়ে তিনটা বাজে ফজরের পর আমাকে মাদ্রাসা থেকে ফোন দিয়েছে, হুজুর এক ভদ্রলোক আসছে ঢাকা থেকে তিনটা বাজে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি তিনটা বাজে কেন আসলেন, বলতেছে হুজুর আমি কোনোভাবেই সময় পাই না, রাত বারোটায় সব ক্লোজ করি গাড়ি নিয়ে আসছি ফজরের জন্য আপনাকে পাই, আমি বলতেছি আমি তো ফজরে থাকবো না, তাহলে আমি লক্ষ্মীপুর আসি, আমাকে আপনি এত কষ্ট করতে হবে না, আপনি যদি ইচ্ছা হয় তাহলে আজকের দিন থাকেন, আমি কালকে সকালে দেখা দিব, অথবা আমি আগামী সপ্তাহে ঢাকা যাবো, ঢাকা চলে আসি, একটাই প্রবলেম, যেই আসুক স্বামী স্ত্রী আমি বুঝি মোবাইল, স্ত্রী আমি বুঝি মোবাইল, স্বামী আমি বুঝি মোবাইল, বিদেশ আমি বুঝি মোবাইল, আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি আচ্ছা মোবাইল আছো তো, ক্লাস নাইনে পড়ে ছেলে এত মোটা, একশো বিশ কিলো হবে, বাবা মা দুজনে নিয়ে আসছে, হুজুর কি করব, ও তো হুজুর পৃথিবীর কিছুই বুঝে না, জেলা স্কুলে পড়ে, না বুঝতে নি জেলা স্কুলে পড়তো, সে কিছুই বুঝে না, আমি বলতেছি তোমার মোবাইলটা দেখি, এত বড় একটা মোবাইল ও দিয়ে দিলে বের করছে, আমি কি বুঝে আসছে তো আপনাদের, অপেক্ষায় থাকেন, এবার বলছি তুমি কতক্ষণ মোবাইল ইউজ করো, ছেলে বলে হুজুর আমাদের টিচার দশটায় ঘর থেকে চলে যা, আমি দশটার পরে মোবাইল ইউজ করি, কতক্ষণ থাকো, দুইটা তিনটা চারটা, আবার সকালে টিচার আসে কখন, বলছি সাতটায় টিচার আসে, এবার বাবা মাকে বললাম হয়েছে তো, হয়েছে তো, এর কারণ কি বুঝতে ডাক্তার লাগে, এমবিবিএস লাগে, এটা কারণ বুঝতে কি ওই ব্রেন স্পেশালিস্ট লাগে, নিউরো সার্জন লাগে, এটা বুঝতে, এটা বোঝা তো স্বাভাবিক কথা, ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের শরীরের জন্য আরামদায়ক, তুমি যেহেতু তোমার ঘুম কুরবানি করে দিয়েছ, জলাঞ্জলি করে দিয়েছ, যাও আমি শরীরের আরাম শেষ করে দিয়েছি, যাও, আছে না নাই বলেন, মৌলবি হুজুর সারা রাত ঘুমাতে পারি না, মসজিদের ইমাম হুজুর সারা রাত ঘুমাইতে পারি না, আমি কি আফওয়ান মোবাইলটা দেখি, জি যান ঘুমান, আমার আর ঘুমানো লাগবে না, আপনি যান হুজুর নামাজে দাঁড়ালে সুরা আসে না, মোবাইলটা দেখি, জি যান সুরা আইব, বুঝে আসতেছে কথা, কি বুঝে আসতেছে, কে সামলাবেন আপনার সন্তানকে, সামলাবেন কিভাবে, কিভাবে সামলাবেন, আপনার মন মে ডুব কর পাজা সুরা কে জিন্দগি, তোমরা বন্তা আপনা হিবন, আর কারোর উপর আমার ক্ষমতা নেই, আমার উপরে তো আমার ক্ষমতা আছে, আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির আশ্চর্য ফর্মুলা দেয়,
দশটায় বিছানা যাবেন, মোবাইলটাকে দূরে রেখে ঘুমাবেন, মোবাইল দূরে রেখে ঘুমাবেন, মোবাইল বন্ধ করে দূরে রেখে ঘুমাবেন। আশ্চর্য কথা, মোবাইল বন্ধ রেখে দূরে রেখে ঘুমাবেন। চলেন নিয়ত করি জিন্দগি সুন্দর করে।